লুচি, পরোটা, চাউ, ম্যাগি, কেক, পেস্ট্রি, বাটার নান, এগুলো কি আপনি প্রায় প্রতিদিনই খান? তাহলে সতর্ক হয়ে যান, এগুলোতে থাকে ময়দা। এবং লেটেস্ট রিসার্চ অনুযায়ী ময়দা আমাদের শরীরকে নেগেটিভলি এফেক্ট করে, ইভেন এটাকে একটা স্লো পয়জন রূপেও বলা হয়েছে। এটি কোলেস্টেরল লেভেল বাড়ায়, ফলে রক্ত প্রবাহ কমে, ব্লাড প্রেশার বাড়ে এবং এর ফলে ওয়েট গেইন হয়, এবং ওয়েট গেইন থেকে আরও বিভিন্ন রকমের বড়সড় কিন্তু প্রবলেম দেখা দিতে পারে। এছাড়াও স্কিন প্রবলেম, অ্যাকনি, এই সমস্যাগুলো বাড়ে। সুতরাং আপনি ময়দা যদি খেয়ে থাকেন তাহলে মাসে একবার কি দুবার খান, এর থেকে বেশি নয়। আমার এই ছোটো ছোটো ইনফরমেশানগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে আপনাদের বন্ধু, ফ্রেন্ডস, ফ্যামিলির মধ্যে সবাইকার মধ্যে ছড়িয়ে দিন। এবং যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন অথবা ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। ধন্যবাদ।